দশ ভাই ও বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি সমস্যা সম্ভাবনা উন্নয়ন অগ্রগতি নিয়ে। সারসা উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা চিত্র দেখাবো আমরা। আপনারা দেখছেন সারসা উপজেলায় অনেক বেতনা নদী খাল আহড় বাবড় উচ্ছেদ করা হয়েছে, অবৈধ স্থাপনা ধরাই দেওয়া হয়েছে, ব্রিজের সামনে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। স্বেচ্ছাশ্রমে আপনারা উপজেলা প্রশাসন ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন শেষ পর্যন্ত। আমরা দেখাবো শোনাবো বেশ কিছু নিত্য নতুন আলোকচিত্র, দেখে অভিভূত হবেন আপনিও। আপনাদের না জানা না দেখা অনেক চিত্র দেখাবো আমরা। আপনারা দেখছেন যশোরের সারসা উপজেলার সারসহ নাভারণ এলাকার বেতনা নদীর চিত্র, যে বেতনা নদীতে নাকি ভেড়ি বাঁধ দিয়ে করছিল মাছ চাষ, এর ফলে অনেক এলাকা প্লাবিত হয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, সড়ক ও বিস্তীর্ণ এলাকা। চলে যাই সারসা উপজেলার বিভিন্ন গ্রাম এলাকা, অনেক সড়কে পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ে মানুষ। অবশেষে বাংলাদেশ সরকার উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে 2019 সালে সারসা উপজেলার বিভিন্ন হাওড় নদী খাল ও বাওড় সংস্কারের কাজ হাতে নেওয়া হয়, ধরিয়ে দেওয়া হয় অবৈধ দখলদারদের স্থাপনা, পাটা দিয়ে বেতনা নদীতে ও ভেড়ি বাঁধ দিয়ে মাছ চাষ করছিল প্রভাবশালী অনেক মানুষ। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করে। বিগত দিনে সারসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল সালামের কঠোর নজরদারি, কঠোর ভূমিকা, প্রশাসনিক দক্ষতা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রভাবশালীদের দখলে থাকার সাথে ভেড়িবাজ উচ্ছেদ চালানো হয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, জীবন ফিরে পায় ছোটো বড় অনেক খাল নদী হাওড় বড়। সারসার বেতনা খাল, নাভারণের বেতনা খাল, যোগনাথপুর খাল সহ বিভিন্ন খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালায় প্রশাসন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় বিভিন্ন সংগঠন ও স্থানীয় সচেতন মানুষের মধ্যে অবৈধ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করতে দেখা যায়। পাঠা ও পলিথিন দিয়ে বেঁধে দেওয়া এসব বাঁধ অপসারণ করা হয়। এ সময় শত শত মানুষ এই দৃশ্যগুলো উপভোগ করেন, সৃষ্টি হয় স্রোতের, প্রাণ ফিরে পাই হাড়ক হাওড় বাওড়। পরিবেশ ও সমাজে ফেরে স্বস্তি, বিভিন্ন প্রাণীকুল প্রকৃতির প্রকৃতিও প্রাণীকুল পেনা ফিরে পাই তাদের অনাবিল আবাস। পিছে হাটে প্রভাবশালী দখলদাররা, আপনারা দেখছেন শত শত মানুষ এই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় আটকে থাকা, আটকে ফেলা বৃহৎ
ভেড়িবাদগুলো অপসারণ করে প্রশাসন, জরিমানা করা হয় অবৈধ দখলদারদের। আমরা ভিডিওচিত্রে দেখাব এই সমস্ত চিত্র। ভিউয়ার্স, দর্শক, শ্রোতা, ভাই বন্ধুরা, আপনারা থাকবেন আমাদের সাথে। যে দৃশ্য হয়তো অনেকেই দেখেননি, আমরা আমাদের স্বল্প পরিসরে স্বল্প আয়োজনের মধ্যে এই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চালাচ্ছি, চেষ্টা করছি। আপনারা দেখছেন এই ভেড়িবাদটি নাভারণ এলাকার। আজ ভেড়িবাদ উচ্ছেদ করাই সৃষ্টি হয়েছে জলস্রোতে। এভাবে ভেড়িবাদ দিয়ে দখল করে চাষ করা হচ্ছিল মাছ, ফলে উপকৃত হচ্ছিল কতিপয় কিছু স্বার্থনেশী প্রভাবশালী মহল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল এলাকার হাজার হাজার মানুষ, যারা মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করত। তাদের যেন আজ মনে যেমন স্বস্তি ফিরেছে, এলাকার পরিবেশ অনেকটা পরিবেশ ও সমাজের হচ্ছে উপকৃত। আপনারা দেখছেন স্থানীয় জনগণকে সাথে নিয়ে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। এ সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। আপনারা দেখছেন নিজামপুর ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। এই সমস্ত জলধার, খাল অবৈধ দখল করে তারা অবৈধ স্থাপনা নির্মাণ করে। উপজেলা প্রশাসন তারা তাদের ব্যানার ও লাল পতাকা টানিয়ে দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। আমরা দেখছেন দীর্ঘ পাকা ইমারত নির্মাণ করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। উপজেলা প্রশাসন, ইউনো আব্দুল ছালাম সবাইকে সাথে নিয়েই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। পাটাবাদ, অবৈধ স্থাপনা, অবৈধ ভেড়িবাদ, অবৈধ বাজারসহ বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়। কেরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। এ সময় কতিপয় স্বার্থনেশী মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে যেয়েও ব্যর্থ হয়, তারপরও থেমে থাকেনি এই প্রভাবশালী মহলের দলের ছত্রছায়ায় লুকে থাকা কিছু রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি। অবশেষে প্রশাসনের কঠোর নজরদারি, কঠোর ভূমিকা, কঠোর হস্তক্ষেপে উচ্ছেদ করা হয় এই সমস্ত স্থাপনা, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের অবৈধ ইমারত। বিভিন্ন দিন দরবার করেও ব্যর্থ হয় কতিপয় স্বার্থনেশী মহল। লাখ লাখ টাকা বিনিয়োগ করে সমস্ত সরকারি সম্পত্তির উপর অবৈধ স্থাপনা নির্মাণ করে। ইউনো আব্দুল সালাম হাস্যোজ্জ্বল মুখে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় জনগণকে সাথে নিয়েই সফল অভিযান পরিচালনা করে। শত শত উৎসুক জনতা দৃশ্যটি উপভোগ করে। থানা পুলিশ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করে, ফলে সফল হয় উপজেলা প্রশাসন, উন্মুক্ত হয় অনেক হাওর, বাওর, খাল ও নদী। ইতিমধ্যে আবারও গত 3 বছরের ব্যবধানে
শুরু হয়েছে অবৈধ ভেড়িবাদ ও পাটা দিয়ে বাঁধ নির্মাণের। এখন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি বেনাপোলের হাকর নদী এলাকায়। এখানে শত শত অবৈধ দখলদাররা সরকারি সম্পত্তি দখল করে অবৈধ ভেড়িবাদ দিয়ে স্বার্থচরিতার্থ করছে। ফলে বেনাপোল এলাকার বিভিন্ন মাঠে এখনো জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশন সুব্যবস্থা না হওয়ায় সামান্য বৃষ্টিতেই উতরে পড়ছে ছোটোকাটো হাওর নদী ও বাউল ও জলাশয় এলাকাগুলো। ফলে সীমান্ত এলাকায় সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতার আশঙ্কা করছেন ভুক্তভোগী স্থানীয়রা। আপনারা দেখছেন বেনাপোল হাওর এলাকা, বেনাপোল হাকর নদীতে এভাবেই অবৈধ ভেড়িবাদ দিয়ে মাছ চাষ করা হয়েছে। দখলে নিয়ে তাদের পৈতৃক সম্পত্তি দাবি করা হচ্ছে। যে নদীতে চলত লঞ্চ স্টিমার, হাজার হাজার মানুষ মাছ আহরণ করে মাছ বিক্রি করে চালত তাদের সংসার, শোকে স্বাচ্ছন্দ্য চলত তাদের পরিবার। আজ বেনাপোল হাওর নদীটি অবৈধ দখলদারের কবল থেকে দীর্ঘদিনেও উদ্ধার করতে পারেনি প্রশাসন। স্বাধীনতা পরবর্তীতে অবৈধ দখল হয়ে যাওয়া এই হাকর নদীটি যেন একটি পুকুরে পরিণত হয়েছে, মৃতপ্রায় খালে পরিণত হয়েছে বেনাপোলের এই হাকর নদীটি। আপনারা দেখছেন আজ এই হাকর নদীতে নেই পানি, কিছু এলাকায় বাদ দিয়ে মাছ চাষে লাখ লাখ টাকা উপার্জন করছে এই স্বার্থনেশী মহল, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার পরিবেশ ও সমাজ। আজ অনেক নারীরা মাছ চাষে এগিয়ে এসেছে, তেমন একটি সফল নারী উদ্যোক্তা মাছ চাষিকে দেখছেন আপনারা। বাহাদুরপুর ইউনিয়নের সন্তান এই নারী, বেশ কিছু নারীদের ঐক্যবদ্ধ করে নিজেই নেমে পড়েন মাছ চাষে। এমনই মাছ চাষে অনেক নারী আজ বিভিন্ন পতিত জমিতে জলাশয়ে মাছ চাষ করে আজ দেখেছে সফলতার মুখ, সমাজে ও পরিবেশে পেয়েছে সম্মান। এই নারী উদ্যোক্তা কর্মজীবী মাছ চাষিরা মাছ চাষ করে সন্তানদের লেখাপড়া চাষাবাদ সহ সুখে শান্তিতে আছে তারা। আপনারা দেখছেন নারীরা নেমেছে মাছ চাষে। তবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর নামে মাত্র কতিপয় মাছ চাষিদের প্রণোদনা উৎসাহ ও পরামর্শ দিলেও ছড়িয়ে ছিটে থাকা বেনাপোল, সারসা, নাভারণ, বাগাছড়া, কাইবাগ, গোগা, পলাশী, বাহাদুরপুর, শেখাপোতা, নিজামপুর, ডিহি সহ বিস্তীর্ণ এলাকায় অনেক চাষি থাকলেও মৎস্য উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষে খোঁজ খবর নেওয়া হয় না, দেওয়া হয় না সহযোগিতা। নামে মাত্র মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়, মিডিয়া কর্মী মৎস্যচাষী সচেতন নাগরিক সুধী সহ
অনেককে এড়িয়েই নামে মাত্র করা হয় মৎস্য সপ্তাহ পালন। ক্ষুব্ধ অনেক মাছচাষী বিস্তর অভিযোগ তাদের, নামে মাত্র লোক দেখানো মাছ ছাড়ারও অভিযোগ করেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তবে শার্শা উপজেলায় গত দুই যুগের ব্যবধানে অনেক মাছের ঘের গড়ে উঠেছে। শার্শায় মাছ চাষে যেন সুদিন ফিরতে শুরু করেছে। তবে অনেক হাওর, নদী, খাল, বাওর অবৈধ দখলদারদের ইশারায় পরিচালিত হওয়ায় পুরোপিত মৎস্যজীবীরা পড়েছেন বিপাকে। অনেক খাল বিল হাওর এখনো দেওয়া হচ্ছে লিজ, দেওয়া হচ্ছে ইজারা, ফলে প্রকৃত মৎস্যজীবী পরিবাররা কাটাচ্ছেন মানবতার জীবনযাপন। তাদের দেখার যেন কেউ নাই। সরকার সমস্ত জলাশয় উন্মুক্ত ঘোষণা করা হলেও শার্শার অনেক খাল বিল হাওর বাওর এলাকা উন্মুক্ত হয়নি। কতিপয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতাদের ইশারায় চাষ করা হচ্ছে মাছ। শার্শা উপজেলার অনেক হাওর বাওর খাট বিল ও উন্মুক্ত জলাশয় থাকলেও আজ অনেক খাল বিল হাওর বাওর ও জলাশয় যেন মৃতপ্রায় জলাশয়ে পরিণত হতে চলেছে। শুধুমাত্র কিছু মাছ চাষী তাদের ঘেরে মাছ চাষ করায় পরিবেশ ও সমাজের কিছুটা উপকৃত হচ্ছে। তবে সরকারি অনেক সম্পত্তি রয়ে গেছে বেদখল। আজ বেনাপোলের হাওর নদীটি যদি সংস্কার করে দুপাশে দৃষ্টিনন্দন ফলজ বনজ বনজ ঔষধি বৃক্ষ সহ একটি মানুষ চলাচলের জন্য ফুটপাত তৈরি করা হয়, তাহলে এই হাকর নদীটি দৃষ্টিনন্দন লেক বা জলাশয় ও খসরত নদীতে পরিণত হবে। এটা একটি পিকনিক স্পটের রূপ নেবে। দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল। বেনাপোলে দেশ বিদেশ থেকে আসা মানুষের চিত্র বিনোদনের খোরাক জোগাবে বেনাপোলের এই হাকর নদীতে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই যেমন সৃষ্টি হয় জলাবদ্ধতা, অপরদিকে বিভিন্ন সময়ে বছরের অন্যান্যগুলো সময়ে পানি শুকায়ে এখানে মরুভূমিতে পরিণত হয়। পরিবেশ পরে রূপপ্রভাব, পরিবেশ পরে হুমকির মুখে, সমাজ হচ্ছে বিপন্ন। দর্শক শ্রোতা, ভাই বন্ধুরা, আমরা সবাই চাই সুন্দর পরিবেশ, দৃষ্টিনন্দন জলাশয়, শান্তিতে বসবাস করতে, মনোরম সুদৃশ্য দৃশ্য উপভোগ করতে। সরকারের সুদৃষ্টি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপেই ফিরে পেতে পারে বেনাপোলের ঐতিহ্যবাহী এই হাকর নদীটি একটি খরস্রোত জলাধারে। বেনাপোলের পরিবেশ ফিরবে স্বস্তি। দেশ বিদেশের মানুষ দেখবে হাকর নদীর অপরূপ সৌন্দর্য, যেটা দেশের মানুষকে গর্বিত করবে, সরকারকে গর্বিত করবে, এলাকার কর্মসংস্থানের সৃষ্টি হবে, পরিবেশ হুমকির মুখ থেকে
ফিরে আসবে। আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন সপ্তাহ পালন করলেও প্রশাসনের আয়োজনে বিভিন্ন সময়ে মৎস্য, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ সহ উন্নয়ন মেলা প্রদর্শিত হয়। এ সমস্ত মেলায় কিছু জনপ্রতিনিধি, সুধী, রাজনৈতিক নেতা, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে তৃণমূল পর্যায়ের মানুষের উপস্থিতি ঘটে না এই সমস্ত মেলাতে। মনোরম, মনোমুগ্ধকর, সুস্বাদু, রুচি সম্পন্ন কিছু খাদ্য ও বিভিন্ন জিনিসপত্র এই উন্নয়ন মেলায় পরিদর্শিত হয়ে থাকে। প্রচার প্রচারণা ছাড়াই মেলাটি অনেকাংশে শেষ হয়। নামে মাত্র প্রচার প্রচারণা চালানো হয়। উপজেলায় দায়িত্বরত ও কর্তব্যরত বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা দায় সারা গোছের করেন এই সমস্ত মেলা। আপনারা দেখছেন বিভিন্ন মেলার চিত্র। উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি মেলা, সমবায় মেলা, মৎস্য মেলা, উন্নয়ন মেলা সহ বিভিন্ন মেলা প্রদর্শিত হয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসন ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা মেলায় অংশগ্রহণ করে। বিভিন্ন নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ দেখা যায়। কিন্তু আমরা সর্বশেষ কি দেখতে পাই, কি শিক্ষা নেই এ সমস্ত মেলা থেকে, কি সুফল পেয়ে থাকি আমরা মেলা থেকে? বাংলাদেশ সরকারের নির্দেশনা, বাংলাদেশ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের নির্দেশনা জাগাতে হবে, জাগতে হবে, জাগ্রত হতে হবে দেশকে, জাতিকে, জনতাকে, দেশের মানুষকে। খাদ্য, স্বাস্থ্য, যোগাযোগ, অন্ন, বাসস্থান সহ বিভিন্ন সেক্টরে ঘটাতে হবে বিপ্লব। এ ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনায় এগিয়ে চলেছে দেশ। নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। আজ সড়কে লেগেছে আধুনিকতার ছাপ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি পাল্টে গেছে। তবে বিপরীত চিত্র কতিপয় স্বার্থনেষী মহল, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সমাজসেবী। সরকারের দিক নির্দেশনায় দেশ আজ বিশ্ব মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেওয়া হয় উন্নয়ন মেলা, প্রদর্শিত হয় আধুনিক বিভিন্ন সরঞ্জাম। আজ পল্লী বিদ্যুৎ, ফায়ার স্টেশন, সমবায়, সমাজ কল্যাণ, মৎস্য সহ বিভিন্ন সেক্টরে এসেছে উন্নয়ন, লেগেছে যেন আধুনিকতার ছাপ। পিছিয়েছি আমরা, আমাদের মানবতা, আমাদের আন্তরিকতা, আমাদের হৃদয়তা, আমাদের মমত্ববোধ, আমাদের সততা, আমাদের জনতা। আমরা নিজেদের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, পরিবেশের স্বার্থে আমরা করছি অনিয়ম, করছি দুর্নীতি, করছি ঘাপলা, দিচ্ছি দায়িত্বহীনতা করছি। আজ বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে নিজেদের
সফলতা দাবি করা হলো প্রকৃত সফল মানুষ হিসেবে অনেক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা মানুষের সাথে তীব্রতা সহানুভূতা যেমন পরিবেশিত হয় বিভিন্ন মেলা থেকে আমরা শিক্ষা নিই দেশকে পরিশ্রমের উন্নয়ন অগ্রগতি এই হোক আমাদের অঙ্গীকার আগামী দিনের পথ চালু হোক মিশ্র সতেজ।